أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن من شيعته لإبراهيم إذ جاء ربه بقلب سليم إذ قال لأبيه وقومه ماذا تعبدون أئفكا آلهة دون الله تريدون فما ظنكم برب العالمين فنظر نظرة في النجوم فقال إني سقيم فتولوا عنه مدبرين فراغ إلى آلهتهم فقال ألا تأكلون ما لكم لا تنطقون فراغ عليهم ضربا باليمين فأقبلوا إليه يزفون أسبوك তোমার জন্য দ্বিতীয় আরেকটি প্রশ্ন রয়েছে। কোরআনুল করিমের আয়াতের অংশ বিশেষ আমি তেলাওয়াত করব, এটা যত জায়গা আছে সেই জায়গাগুলো থেকে তোমাকে তেলাওয়াত করতে হবে। أعوذ بالله من الشيطان الرجيم في طغيانهم يعمهون أعوذ بالله من الشيطان الرجيم في طغيانهم يعمهون اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين في طغيانهم يعمهون ولو أننا نزلنا إليهم الملائكة وكلمهم الموتى وحشرنا عليهم كل شيء قبلا ما كانوا في طغيانهم يعمهون يسألونك عن الساعة أيان مرساها في طغيانهم يعمهون وإذا مس الإنسان الضر دعانا لجنبه أو قاعدا أو قائما أراسي কোথাও জি বলো في طغيانهم يعمهون ولقد أخذناهم بالعذاب فما استكانوا لربهم وما يتضرعون আর কোথায় আছে? আর কোথাও নেই। নাই? ঠিক তো? জি মাশাআল্লাহ মাশাআল্লাহ।
গাজী আব্দুল্লাহ, তোমার জন্য কিছু প্রশ্ন রয়েছে। তুমি বলো, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, এর অর্থ কি? আর সুস্পষ্টভাবে পৌঁছে দেওয়াই আমাদের দায়িত্ব। আযাবুন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি। ইয়া কওমিত্তাবিউল মুরসালিন, হে আমার সম্প্রদায়, তোমরা রাসূলদেরকে অনুসরণ করো। কোরআনে কারিমে ইয়া আইয়ুহান নাস দিয়ে কয়টি সূরা শুরু হয়েছে? দুটি সূরা শুরু হয়েছে। সর্বপ্রথম কে চিঠির শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম লেখার প্রচলন করেন? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পবিত্র কোরআনে কত স্থানে উল্লেখ হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুহাম্মদ এই শব্দটি পবিত্র কোরআনে মোট 4 জায়গায় বর্ণিত হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা, অসাধারণ, কি অপূর্ব! আমরা মহিবুল্লাহকে ভাই আপনার কাছ থেকে শুধু মন্তব্য শুনতে চাচ্ছি। বিভিন্ন কারীরা বিভিন্নভাবে সুর দিয়ে কোরআন তেলাওয়াত করে, এই সুরের জগতে তার একটা নতুন সংযোজন হয়েছে, এবং এটা কোরআনেরই মুজিজা, কোরআনেরই অলৌকিকত্ব যে কোরআনকে তার মূল বুনিয়াদ ঠিক রেখে বিভিন্ন সুরে পড়া যায়। আমরা তার জন্য দোয়া করি। এই প্রতিযোগিতার অন্যতম প্রধান স্পন্সর আলফাতা পাবলিকেশন সম্মানিত জেনারেল ম্যানেজার মোহতারাম মহিবুল্লাহ, মাওলানা মহিবুল্লাহকে একটু অনুরোধ করছি কিছু কথা বলার জন্য ছোট্ট করে। যতদিন এই বাংলাদেশ থাকবে ততদিন যেন এই অনুষ্ঠান চলতে পারে, সেজন্য আমাদের সার্বিক সহযোগিতা ইনশাআল্লাহ থাকবে। আমাদের মাঝে এসে জয়েন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলার জনাব প্রফেসর ডক্টর আখতারুজ্জামান স্যার এসছেন। আমি স্যার অনেক কৃতজ্ঞ আপনি এসছেন। এর মধ্যে আমাদের সাথে আরও জয়েন করেছেন বে এম্পোরিয়ামের মাননীয় চেয়ারম্যান জনাব শামসুর রহমান, আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের মাঝে আরও এসে জয়েন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলার স্যার প্রফেসর ডক্টর আ.মো. আরিফিন সিদ্দিক। প্রিয় দর্শক, আমরা গাজী আব্দুল্লাহ তেলাওয়াত শুনেছি, তুমি আমাদের প্রাণকে একেবারে জুড়িয়ে দিয়েছো ভাইয়া, জাযাকাল্লাহ খায়রান।